আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামাস ফ্যাশন। আমি আজকে আপনাদের সাথে একটি শীতের শাল ভিস্কোস শালের টাই ডাই করে দেখাবো, এবং এই ভিস্কোস শাল কিভাবে টাই ডাই করতে হয় তার একটা শিবুরি ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই এই শালে করতে পারবেন। আমি কাছ থেকে আপনাদের একটু শালটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা আড়ঙের শাল, বাইরের ভিস্কোস যে কোনো শালেই আপনারা এই কাজটা করতে পারবেন। আমি আজকে খুব সহজ একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি শালটা কিন্তু দুই ভাঁজ করে নিয়েছি। আমি আগে থেকে স্টিচগুলো করে নিয়েছি যাতে আপনাদের খুব সহজে তাড়াতাড়ি আমি দেখিয়ে দিতে পারি। আমি শালটা দুই ভাঁজ করে নিয়ে ঠিক শালের একদম টার্সেলের পাশ থেকে এভাবে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি গ্যাপে তিনটা তিনটা করে লাইন করে স্টিচ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁথা স্টিচ। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা তো জানেনই আমি কিভাবে স্টিচটা আপনাদেরকে করে দেখিয়েছি। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, আমি আশা করব আপনারা একটু আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে একটু দেখে নেবেন আমি এই কাঁথা স্টিচটা কিভাবে করেছি। এটা শিবুরি কাজ। আজকে আমি পুরো শালটাই শিবুরি টাই ডাই করব। দেখেন, মিডিল সাইডটা আমি চার ভাঁজ করে নিয়েছি। এটা আমার বন্ধ পাশ, এটা আমার খোলা পাশ, এটা কিন্তু মাঝখানের সাইডটা, আর শালের টার্সেল সাইডটা কিন্তু এই সাইডে আমি আগেও দেখিয়ে দিলাম, আবারও বলে দিচ্ছি বোঝা সুবিধার্থে। আমি এই পাশটাতে, টার্সেলের পাশটাতে আমি দুই ভাঁজ করে তারপর 3 ইঞ্চি গ্যাপে গ্যাপে তিনটা করে সেলাই দিয়ে নিয়েছি, আর এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি। প্রথমে আপনারা দুই ভাঁজ করে শালের যে পাড়টা থাকে টার্সেল সাইডটা করে নেবেন, তারপর এটাকে চার ভাঁজ করবেন। চার ভাঁজ করার পর 3 ইঞ্চি গ্যাপে গ্যাপে আবার 3 লাইন করে করে নিয়েছি, চার ভাঁজে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই ডিজাইনটাকে এভাবে সুতাটা টেনে টেনে এক জায়গা করে বেঁধে দিচ্ছি। আমি আগে বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে শিবুরি টাই ডাই করে থাকি। আজকে যেহেতু শাল করছি তাই আমি আলাদা করে আর একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম, কারণ অনেকেই আজকাল শিবুরি টাই ডাইটা শালে করতে চায়। আর একটা রিকোয়েস্ট ছিল কালো রঙের টাই ডাই করে দেখানোর জন্য, তাই আমি আজকে শালটা কালো রঙে করব। এই জন্য শালের ডিজাইনটাও আমার দেখিয়ে দেওয়া হয়ে গেল, সেই সাথে আমি কালো কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিব। একটা আপুর রিকোয়েস্ট ছিল যেন আমি ভ্যাটের কালো রঙটা করে দেখিয়ে দিই। যারা নতুন তাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে টাইট করে টানতে হবে, তারপর এভাবে ধরে এখানে বেঁধে নিতে হবে। আমি সবগুলো এভাবে সুতা টেনে নিয়ে বেঁধে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখেন আমি প্রত্যেকটা লাইন বাই লাইন সুতা টেনে টেনে সুন্দরভাবে বেঁধে নিয়েছি, এবং বাড়তি যে সুতাগুলো আমি এই অবস্থাতেই কেটে ফেলছি, আমি বাড়তি সুতা রাখার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন, সুতাগুলো আমি কেটে নিলাম। এখন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শালের মিডিল সাইডটা এবং এটা হচ্ছে শালের পাড়ের সাইডটা। আমি খুব সিম্পল ভাবে আজকে শালের ডিজাইনটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে শিবুরি বাটিক করে যে কোনো ডিজাইন করে সেখানে কাঁথা স্টিচ দিয়ে টেনে বেঁধে টাই ডাই করে নিতে পারবেন। আমি আজকে কালো রংটা দিয়ে নিব, তার জন্য আমি এখান থেকে এই পর্যন্ত কালো রঙে ভিজাই নিব। আমি পুরাটা কিন্তু কালো রঙে ভিজাবো না, এখান থেকে এই পর্যন্ত ভিজাবো, আবার এখান থেকে যে সেলাইটা সেলাই থেকে এই পর্যন্ত ভিজাবো। অর্থাৎ মাঝখানে আমার যে একটা পার্ট থাকছে এটা কিন্তু আমি আজকে ভিজাবো না। চলুন তাহলে এখন আমি আপনাদেরকে রং করে দেখিয়ে দিই। প্রিয় দর্শক, আমি এখানে শালটা টাই ডাই করে নেওয়ার জন্য নিয়েছি 2 তুলা পরিমাণে কালো ভ্যাট রং, সে সাথে নিয়েছি 4 তুলা পরিমাণে হাইড্রোস এবং 4 তুলা পরিমাণে কাস্টিক। আমি আগেও অনেকবার আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা 1 গজ কাপড়ের জন্য 1 তুলা পরিমাণে রং নিবেন, সাথে 2 তুলা করে কেমিক্যাল ইউজ করবেন। আমি যেহেতু চাদরটা আজকে পুরোটা ভিজাচ্ছি না, তো আমার প্রায় 2 গজের মতো কাপড় থাকছে, তাই আমি এখানে 2 তুলা রং ইউজ করছি। আমি এখন রঙের মধ্যে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা হ্যান্ড হুইস্কি দিয়ে সুন্দরভাবে রংটা কেমিক্যালের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কেমিক্যালের সাথে আপনারা সুন্দরভাবে রংটা মিশিয়ে নেবেন। এখন আমি শালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পলিটা হালকা করে দিয়ে নিয়েছি যাতে আমি হাত দিয়ে ধরলে আমার হাতের থেকে কোনো প্রকার কোনো রং যাতে না লাগে। আপনারা যারা নতুন কাজ করবেন অবশ্যই হ্যান্ড গ্লোভসটা পরে নেবেন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করছি আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, তাই আর হ্যান্ড গ্লোভসটা ইউজ করছি না। দেখেন, এখানে দুই পাশের স্টিচটা আমি একসাথে কাপড়টা ধরে নিয়েছি, টার্সেলের পাশটা এবং মিডিল সাইডটা।
এখন আমি সুন্দরভাবে রঙের মধ্যে চুবিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট শালটা রঙের মধ্যে রেখে দিব। আপনারা যতটুকু পরিমাণে কাপড়টা ভেজাতে চান সেই পরিমাণে কাপড়টা সুন্দরভাবে এদিক ওদিক করে ভিজিয়ে নেবেন। একদম যতটুকু পরিমাণে আমি ভেজাতে চেয়েছি আমার ভেজানো হয়ে গিয়েছে। এখন আমি এভাবে 7 থেকে 8 মিনিট রঙের মধ্যে রেখে দিব এবং তারপর আপনাদেরকে ধুয়ে কেটে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শালটা একদম রেডি। আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপর রোদে শুকিয়ে আপনাদেরকে আয়রন করে তারপর দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ভিস্কোস শালের এই সুন্দর শিবুরি ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। টমাস ফ্যাশনের পেজে ঢুকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি আপনাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের কাজটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার কাজগুলো ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইন নিয়ে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।